আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো, সুস্থ আছো, সুন্দর আছো। তোমাদের সবার সুস্থতা কামনা করে সেন্ট জেভিয়ার্স হাই স্কুলের নিয়মিত আয়োজন এই অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি আইসিটি বিষয়ক ক্লাস নিয়ে। শিক্ষার্থী বন্ধুরা, গত ক্লাসে তোমাদের প্রথম অধ্যায়ে কিছু পাঠ সম্পর্কে আলোচনা করেছিলাম, এক থেকে চার পাঠ পর্যন্ত শেষ হয়েছে। আজ প্রথম অধ্যায়ে পাঠ পাঁচ আলোচনা করব। প্রথম অধ্যায় পাঠ পাঁচ, প্রথম অধ্যায় পাঠ পাঁচ সম্পর্কে আলোচনা করব। তোমরা অবশ্যই আমার সাথে সাথে তোমাদের পাঠ্য বইটা সামনে রেখে আমার সাথে সাথে দেখবে। এখানে আছে তথ্য আর যোগাযোগ প্রযুক্তির ব্যবহার, তার মানে আমরা ইতিমধ্যে জেনে গেছি তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি কি, তথ্য আর যোগাযোগ প্রযুক্তি আমাদের জন্য কি সুফল বয়ে এনেছে, তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি দিয়ে আমরা কি কি উপকার পাই, কি কি সুবিধা ভোগ করি, এগুলো আমরা ইতিমধ্যে জেনে গেছি এবং আরো জেনেছি যে বর্তমান যুগে তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি ব্যতীত কোনো মানুষই সুন্দরভাবে একটা দিনও অতিক্রম করতে পারে না। যে কোনোভাবেই, যে কোনো কারণেই তাদের তথ্য প্রযুক্তির উপর নির্ভর করতেই হয়। এখানে আমরা যে জিনিসগুলো দেখব, ও আরও একটা জিনিস তোমাদের জানা হয়ে গেছে, সেটা হলো তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি এর সংক্ষিপ্ত ইংলিশের নাম হলো আইসিটি। আইতে হলো ইনফরমেশন, সিতে কমিউনিকেশন, টেকনোলজি সমান টি, তার মানে ইনফরমেশন কমিউনিকেশন অ্যান্ড টেকনোলজি, তথ্য অ্যান্ড যোগাযোগ প্রযুক্তি। তো আমরা এই আইসিটি ব্যবহার করে যদি তোমাদের প্রশ্ন করা হয়, তার আগে আরেকটুখানি বলে নেই, একটা সময় ছিল যখন প্রশ্ন করা হতো যে আমরা প্রতিদিন কোন কোন কাজে তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করি, আর এখন এমন একটা সময়ের মুখোমুখি হয়েছি আমরা যেখানে প্রশ্ন করতে হয় যে আমরা দৈনন্দিন জীবনে কোন কোন ক্ষেত্রে তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করি না। তো প্রিয় শিক্ষার্থী, সেদিক থেকে বিবেচনা করলে দেখা যায় যে আমরা আমাদের দৈনন্দিন জীবনের অনেকটা ক্ষেত্রে তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে থাকি। তোমাদের পাঠ্য বইয়ের আলোকে এখানে কিছু তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্র সমূহ উল্লেখ করা আছে। তোমাকে যদি এখন প্রশ্ন করা হয় যে তুমি তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করি এমন কতগুলো ক্ষেত্রের নাম বলো, তুমি কিন্তু অনায়াসে কয়েকটা ক্ষেত্রের নাম বলে ফেলতে পারবে। যেমন শিক্ষাক্ষেত্রে, কৃষিক্ষেত্রে, চিকিৎসার ক্ষেত্রে, যোগাযোগের ক্ষেত্রে, বিনোদনের ক্ষেত্রে, এরকম বললে কিন্তু একটার পরে একটা বলে ফেলা যায়। সেই দিক থেকে আর তোমাদের পাঠ্য বইয়ের বিবেচনা থেকে দেখা যায় এখানে প্রথম যে যোগাযোগটির কথা বলা আছে সেটা হলো শিক্ষাক্ষেত্র। এখন প্রশ্ন যে শিক্ষাক্ষেত্রে আসলে আমরা তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি কিভাবে ব্যবহার করছি তার একটা উদাহরণ। এই যে তুমি ঘরে বসে এখন কোভিড-19 কারণে ঘরে বসে অনলাইন ক্লাসটা করছো, এই অনলাইন ক্লাসটা নিঃসন্দেহে আমরা তথ্য প্রযুক্তি ব্যবহার করেই করছি। তোমার কাছে একটা স্মার্টফোন আছে, আমার কাছে একটা স্মার্টফোন আছে, এই দুটো স্মার্টফোনের মাধ্যমে ইন্টারনেট সংযোগ দিয়ে আমরা, আমি এখানে ক্লাস নিচ্ছি, তুমি বাসায় বসে এই ক্লাসটা দেখছো। আর যদি তথ্য প্রযুক্তির এই উন্নয়নটা না থাকতো তাহলে কোভিড-19 এই মহামারীর মধ্যে কি আমরা আমাদের এই কোর্সের শ্রেণীকার্য বা আমাদের এই লেখাপড়ার অগ্রগতি চালিয়ে যেতে পারতাম না? অবশ্যই আইসিটির কারণেই কিন্তু আমরা আজ ঘরে বসে এই তথ্য প্রযুক্তি যন্ত্র ব্যবহার করে আমাদের পড়াশোনা অব্যাহত রেখেছি। আরেকটা জিনিস দেখো, এখন তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে শ্রেণী কার্যক্রম পরিচালনার মধ্যে যে সুবিধাটা আমরা পাই, যখন তোমাদের উপস্থিতিতে শ্রেণী কার্যক্রম চলত তখন কিন্তু তোমরা অবশ্যই দেখেছ মাল্টিমিডিয়ায়, তার মানে ডিজিটাল কন্টেন্টের উপর ভিত্তি করে তোমাদের ক্লাস নেওয়া হতো। এই যে ডিজিটাল কন্টেন্টের উপর ক্লাসটা আমরা প্রযুক্তি ব্যবহার করে নেই, এখানে ভিডিও, অডিও, মাল্টিমিডিয়া মানেই বহু মিডিয়া, যেখানে অনেকগুলো মিডিয়া একত্রিত হয়ে একটা মিডিয়া তৈরি হয় সেটাকে মাল্টিমিডিয়া বলা হয়।
কিন্তু এখানে ভিডিও অডিও তারপরে ছবি অ্যানিমেশন তারপর টেক্সট এগুলোর সমন্বয়ে একটা কন্টেন্ট তৈরি করে তোমাদের ক্লাস নেওয়া হয়। একজন শিক্ষক মুখে যতটা বকে বকে তোমাদের বোঝাতে পারবে, ভিডিও সহকারে প্র্যাকটিক্যালে যদি দেখানো হয় তাহলে কিন্তু তোমরা আরও বেশি বুঝতে পারবে। সেই দিক বিবেচনা করে তোমাদের যে মাল্টিমিডিয়ার ক্লাসটা নেওয়া হয় সেটা অবশ্যই শিক্ষাক্ষেত্রে উন্নয়নের জন্য। শিক্ষাক্ষেত্রে আরও উন্নয়ন কী আছে দেখো, তোমরা যে ফর্ম ফিল আপ করো, তোমরা যে রেজিস্ট্রেশন করো, বা তোমাদের বড় আপুরা ভাইয়ারা যে চাকরির জন্য অ্যাপ্লিকেশন করে, এই কাজগুলো দেখো আগে কলেজে যে একটা কাগজের জন্য লাইনে দাঁড়াই থেকে কতক্ষণ পরিশ্রম করে সময় দিয়ে তারপরে নিতে হতো, আর এখন কিন্তু অনায়াসে আইসিটির যন্ত্র ব্যবহার করে যে কেউ একজন স্বল্প সময়ের মধ্যে কিন্তু আইসিটির যন্ত্রের মাধ্যমে তার সেই কাঙ্ক্ষিত কাজটি করে ফেলতে পারে। এরকম অনেক কাজ আমরা আইসিটি যন্ত্র ব্যবহার করে শিক্ষাক্ষেত্রে করে থাকি। তারপরে যেটা আছে সেটা হলো চিকিৎসা ক্ষেত্র। চিকিৎসা ক্ষেত্রে কি কি সুবিধা ভোগ করা যায়, এক নম্বর বললাম কি শিক্ষা ক্ষেত্র। আর দুই নম্বরে বলবো কি চিকিৎসা ক্ষেত্র। আচ্ছা, এই চিকিৎসা ক্ষেত্রে দেখো কি আছে, একটা সময় ছিল যখন মানুষ ছিল আনুবিক্র রোগ সুখ তাদের শরীরের অবস্থা এগুলো কিন্তু ঠিক মতো অনুভব করতে পারতো না, বা এখনো পারে না, বা ঠিক মতো ডক্টরের কাছে বলতেও পারতো না। আর আগেকার ডক্টরগুলো পরীক্ষা নিরীক্ষা করার উন্নত যন্ত্র না থাকায় তারা কিন্তু যদি কোনো রুগীর পেট ব্যথার উপসর্গ নিয়ে কোনো ডাক্তারের কাছে যেত, তো সেই ডাক্তার প্রথমে তাকে গ্যাসের ট্যাবলেট দিত। গ্যাসের ট্যাবলেট খাইতো, দুই দিন খাইতো, তিন দিন খাইতো, কিন্তু কম হতো না, আবার ডক্টরের কাছে যাইতো। ডক্টর তখন গ্যাসের ট্যাবলেট চেঞ্জ করে দিয়ে এবার আমাশার ট্যাবলেট দিত। এই আমাশার ট্যাবলেট দুই তিন দিন খাইতো, খাওয়ার পরে দেখলো তাও পেট ব্যথা কমে না, তখন আবার যাইতো। আর তখনকার ডাক্তারগুলো ওষুধ লিখে দিয়ে আবার বলতো পাঁচ দিন পরে দেখা করতে বা তিন দিন পরে দেখা করতে, তাতে করে বোঝা যাইত যে এই ওষুধে কাজ না হলে ডক্টর আবার নতুন করে ওষুধ চেঞ্জ করবে। তো এভাবে একটা রোগ নির্ণয় করার আগে কিন্তু ডক্টর তার নিজের দক্ষতা অনুযায়ী ওই ব্যথার উপরেই নির্ভর করে ওষুধপত্র দিত, কিন্তু তাতেও যখন কাজ না হতো আস্তে 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 তার পেটটা বড় হয়ে যেত। এক সময় লোকে সবাই বলাবলি করতো যে অমুকের কী যেমন একটা রোগ হয়েছে, কী যেন একটা ব্যাধি হয়েছে, যে তা কিছুতেই ভালো হচ্ছে না, কত ডক্টর দেখাইছে, কত জায়গায় গেছে, কিছুতেই তার সুস্থতা হচ্ছে না। একটা সময় দেখা যেত যে সে ওই রোগ নিয়েই মৃত্যুবরণ করত, কিন্তু এখন দেখা যায় কি একটা পেটে ব্যথার উপসর্গ নিয়ে যদি কোনো রোগী কোনো ডক্টরের কাছে যায় তো তাকে ঔষধ দেওয়ার আগেই কিছু পরীক্ষা দেওয়া হয়, কিছু টেস্ট দিয়ে দেয়। উন্নত যন্ত্রগুলোর মাধ্যমে কিন্তু এই টেস্টগুলো করে তখন কি করে ওই ডক্টর রোগ নির্ণয় করে এবং যথোপযুক্ত ঔষধ বা যথোপযুক্ত মেডিসিন তাকে দেয়, দেওয়ার পরেই কিন্তু সে খুব সহজে সুস্থ হয়ে যায়। যেমন মনে করো কোনো মানুষের যদি পিত্তথলিতে পাথর হয় তাহলে সে মনে করবে পেট ব্যথা, এই পেট ব্যথার জন্য সে ডাক্তারের কাছে গেলে ডাক্তার প্রথমে গ্যাসের মেডিসিন তারপরে ব্যথার মেডিসিন ইত্যাদি ইত্যাদি দিয়েই থাকবে, কিন্তু সে কি আসলে সুস্থ হবে, হবে না। কিন্তু যখন টেস্ট করে দেখা গেল যে তার আসলেই প্রবলেম পিত্তথলিতে, তখন কিন্তু সেই মোতাবেক ঔষধ দিলে বা অপারেশনের মাধ্যমে গেলে বা তার ব্যবস্থা নিলে কিন্তু সে সুস্থ হয়ে যাবে। তো চিকিৎসা ক্ষেত্রে বলতে হয় যে খুঁটিনাটি অনেক রোগশোকের জন্য আমরা যে বিভিন্ন যন্ত্র ব্যবহার করে টেস্টগুলো করি, এই টেস্টগুলো করার কারণে কিন্তু আমাদের শরীরের উপকারগুলো আমরা সহজেই বুঝতে পারি। সেই দিক থেকে বিবেচনা করলে বোঝা যায় আইসিটি যন্ত্র নিঃসন্দেহে আমাদের চিকিৎসা ক্ষেত্রে অভূতপূর্ব একটা অবদান রেখেছে। তিন নম্বর যেটা সেটা হলো বিজ্ঞান আর গবেষণা। বিজ্ঞান আর গবেষণায় কীভাবে তথ্য প্রযুক্তি অবদান রেখেছে দেখো, বিজ্ঞান আর গবেষণা, গবেষণায় দেখো কিভাবে রেখেছে। সম্ভবত আইসিটির সবচেয়ে বেশি ব্যবহার হয় বিজ্ঞান আর গবেষণার ক্ষেত্রে। আর তোমরাই জানো এই যন্ত্রগুলো ব্যবহার করে কিন্তু অনেক সহজেই করে ফেলতে পারেন। আমাদের দেশের বিজ্ঞানীরাও যখন পাটের জিনোম বের করেছিলেন তখন তারা আইসিটির যন্ত্র ব্যবহার করেছিলেন। এরপরে যেটা আসবে সেটা হলো কৃষি। কৃষি ক্ষেত্রে তোমাদের বললে বোঝা যাবে তোমরা কিন্তু নিজেরাইও জানো কৃষি ক্ষেত্রে
ক্ষেত্রে কিভাবে আইসিটি যন্ত্র ব্যবহার হয়। দেখো, আমাদের বাংলাদেশ কৃষি প্রধান দেশ। বাংলাদেশের এমন কোনো অঞ্চল নাই যে অঞ্চলে কৃষি কাজ করা হয় না। কৃষকরা অক্লান্ত পরিশ্রম করে কৃষি কাজ করে। তো কৃষি কাজ যখন পরিশ্রম করে তখন সেই কৃষি কাজ থেকে যে সেই ফসল থেকে যদি সে লাভবান না হতে পারে, তাহলে তার ওই অক্লান্ত পরিশ্রমটাই কিন্তু ব্যর্থ হয়ে যায়। তো তার পরিশ্রম যেন ব্যর্থ না হয় সেজন্য উন্নত ফসল তার পিছনে কিন্তু একজন কৃষক সহজে কখন কোন ফলের চাষ করলে, কখন কোন ধানের চাষ করলে, ধানে কখন পানি দিলে, ধানে কখন সার পাউডার দিলে, ধানে কখন কীটনাশক দিলে, এটা কিন্তু ওই অনুষ্ঠান থেকে একজন কৃষক সহজে জ্ঞান আহরণ করতে পারে এবং সেই মোতাবেক কাজ করে কিন্তু উন্নত ফসল পায়। এছাড়াও আমরা আমাদের স্মার্টফোন ব্যবহার করে, কৃষকরা স্মার্টফোন ব্যবহার করে কৃষিক্ষেত্রে বিভিন্ন নির্দেশনা কিন্তু নিয়ে থাকে, নিয়ে যে সময়ে সার প্রয়োগ করা প্রয়োজন, যে সময়ে বীজ বপন করা প্রয়োজন, কীভাবে মাটি খনন করা প্রয়োজন, কী কোন সময়ে পানি সেচ দেওয়া দরকার, এগুলো কিন্তু তারা সেখান থেকে এই আইসিটি যন্ত্রের মাধ্যমে ফোন কলে এবং ইন্টারনেটে এবং টেলিভিশনে বিভিন্নভাবেই কিন্তু নির্দেশনাগুলো এই কৃষকরা গ্রহণ করে। আমাদের দেশ হচ্ছে একটি কৃষি নির্ভর দেশ। আধুনিক উপায়ে চাষ করে বাংলাদেশ ওয়েবসাইট তৈরি হয়েছে। এমনকি চাষিরা মোবাইল ফোনে কৃষির কল সেন্টারে ফোন করেও কৃষির সম্পর্কে বিভিন্ন নির্দেশনা নিচ্ছে। তারপরে যে পয়েন্টটা এখানে আছে সেটা হলো পরিবেশ এবং আবহাওয়া। সেটা আছে এখানে কি 4 নম্বরে আছে পরিবেশ এবং আবহাওয়া। দেখো, একটা সময় আবহাওয়ার খবর আমরা মুহূর্তের মধ্যে পেতে পারতাম না। আবহাওয়ার খবরটা আমরা মুহূর্তের মধ্যে পেতে পারতাম না যে কারণে কোনো বড় ঝড় বা বৃষ্টি বা কোনো জলোচ্ছ্বাস, বন্যা, এগুলো আসার আগে কিন্তু আমরা জানতে পারতাম না, যার জন্য মানুষ সচেতন হতে পারতো না। তারপরে অতর্কিত হামলা করতো ওই ঝড় বৃষ্টি মানুষের উপরে, যার কারণে অনেক লোক প্রাণ দিত, অনেক গবাদি পশু, অনেক ফসলের মাঠ, অনেক কিছুই কিন্তু ক্ষতিগ্রস্ত হতো। আর এখন কিন্তু ওই ক্ষতিগ্রস্তের কথাটা বেশি শোনা যায় না, কারণ যখন আবহাওয়া খারাপ দেখা যায় তখন আবহাওয়া অধিদপ্তর খুব সহজেই বা খুব দ্রুতই কিন্তু এই আবহাওয়ার খবরটা টেলিভিশন, রেডিও, ইন্টারনেট, মোবাইলের যে সামাজিক যোগাযোগ মাধ্যম আছে ফেসবুক, এসবের মাধ্যমে কিন্তু সারা দেশের মানুষের কাছে ছড়িয়ে দেয়, যাতে করে মানুষ আগের থেকে সাবধান হয়ে যায় এবং সেই সাবধানতা অবলম্বন করে সে নিরাপদ স্থানে থাকে বলে তার কিন্তু আর ক্ষয়ক্ষতির বা জীবন নাশের সম্ভাবনা থাকে না। এভাবে কিন্তু এখন বাংলাদেশে আবহাওয়ার খবরটা জানার পরে মানুষ যে সচেতন হয়ে যায়, সেদিক থেকে মানুষ কিন্তু অনেকটা মৃত্যুর হার বা মৃত্যুর ঝুঁকি কমে গেছে। এবার দেখো, তোমাদের জন্য পার্ট 6 আছে, তথ্য এবং যোগাযোগ প্রযুক্তির ব্যবহার। আমরা কী কী ক্ষেত্রে তথ্য এবং যোগাযোগ প্রযুক্তির ব্যবহার করি সেই বিষয়ে আগামী ক্লাসে তোমাদের সাথে আলোচনা করব। আজকের ক্লাস এ পর্যন্ত। তোমরা এই অধ্যায়টা পাঠ্যবই থেকে আরও সুন্দর করে পড়বে এবং যদি কোনো প্রশ্ন জানার থাকে, না বোঝার থাকে, তাহলে আমার কমেন্ট বক্সে লিখে দেবে, আমি কিন্তু তোমাদের সেই প্রশ্নের উত্তর দিয়ে দেবো। আর পরের যে পাঠটি আমি পড়বো সেটা হলো 12 পৃষ্ঠার পাঠ 6। এটা তোমরা বাসায় বসে একবার করে পড়বে, তাহলে আমি যেদিন ক্লাস দেবো সেদিন তোমাদের বুঝতে আরও সুবিধা হবে। তো এই পর্যন্ত, পরের ক্লাসে দেখা হওয়া পর্যন্ত সবাই সুস্থ থাকো, সুন্দর থাকো। তোমাদের সবার শুভকামনা প্রত্যাশা করে, ব্যক্ত করে, কামনা করে আজ এখানে আমার অনলাইন ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।